वेलकम टू द चैनल मैथ सॉल्यूशन। आज के अभी तुम्हारे सामने उपस्थित हुए सम्पूर्ण नतून एक क्लास नहीं हमारे चैनल थे प्रतिदिन ही मैथ विषय विभिन्न क्लास कर आज के मैथ विषय अंक क्लास करब। আমরা জানি বর্তমান করোনা পরিস্থিতির জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেকেন্ড সামেটিভ এক্সাম 2020 এর জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। তার মধ্যে আমাদের দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসা এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিও তাদের সেকেন্ড সামেটিভ 2020 অল্পবিদ্যা ভয়ঙ্কর হয় অর্থাৎ অল্প কিছু জানার পর সেটা যদি আমরা অন্যদের সামনে তুলে ধরি তাহলে সেটা অনেকটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ফলে আমরা সম্পূর্ণ অবশ্যই ক্লাসটি করব। এর আগেও আমরা ক্লাস নাইনের পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালার ক্লাস করেছি, সেই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট অর্থাৎ সে ভিডিওগুলোর এক জায়গায় প্লে লিস্ট করে সেখানে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই বহুপদী সংখ্যামালার অঙ্কগুলো করে নেবে। তাহলে আমরা শুরু করছি সেকেন্ড সামেটিভ 2020 অ্যাসাইনমেন্ট 1 ক্লাস 9 এর ম্যাথ পার্ট 2। ঠিক এক নম্বর বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এমসিকিউ টাইপে। একের এক রয়েছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 10:11, তবে শতকরা লাভ কত? ক নম্বর অপশন 9, খ নম্বর অপশন 1, গ নম্বর অপশন 91/9 এবং ঘ নম্বর অপশন হচ্ছে 10। এই অধ্যায়ের এই অঙ্কটা আমাদের লাভ প্রতি বানানো হয়েছে। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করছি, অঙ্কটা কি রয়েছে যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, ১১০ টাকা আর বিক্রি করছিলাম কত? 110 টাকা। তাহলে লাভ কত হলো? 10 টাকা। তাহলে এই যে লাভের পরিমাণটা হচ্ছে 10 টাকা, কিন্তু এটা শতকরাতে কত? অঙ্কগুলো আমরা যখন করব তখন বুঝে যাবো ব্যাপারটা। তাহলে ধরি এখানে অনুপাত অনুযায়ী আমরা কি লিখতে পারি যে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য 10 টাকা ও 10x টাকা ধরে নিলাম, ক্রয় মূল্য যদি 10x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান কত? 11x টাকা। ওকে, ক্রয় মূল্য 10x টাকা হয় মানে 10:11 আছে, তাহলে কি আছে, ক্রয় মূল্যটা আগে আছে বিক্রয় মূল্যটা পরে আছে, তাহলে ক্রয় মূল্য সমান 10x টাকা আর বিক্রয় মূল্যটা হচ্ছে 11x টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান আমরা জানি কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ সমান কি হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ আমি যদি 10 টাকাতে কিনলাম আর বিক্রি করছি আমি 11 টাকা, লাভ কত হলো? 11 টাকাতে বিক্রি থেকে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য 10 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে 1 টাকা হচ্ছে। তাহলে কত হবে যে 11x - 10x এত টাকা সমান কত হচ্ছে? x টাকা। ওকে, তাহলে লাভটা কত হচ্ছে? x টাকা। তাহলে বলে শতকরা লাভ কত? ×100। তাহলে মোট লাভটা কত হয়েছে? x টাকা। তাহলে x ক্রয় মূল্যটা কত? 10x। ক্রয় মূল্যটা কত? 10x ×100। সূত্র অনুযায়ী আমরা কাজ করলাম, মোট লাভটা কত? x, ক্রয় মূল্য কত? 10x আর 100। তাহলে x x কাটলো আর 10 10 কাটলো, তাহলে কত হলো? 10।
অ্যানসার যেটা আমাদের বেরোলো শতকরা লাভ সেটা হচ্ছে কত 10 আমাদের যেটা অপশন রয়েছে সেটা ঘ নম্বর অপশন অতএব ঘ সমান টিম তোমাদের উত্তরটা কত হচ্ছে ভয়ে উত্তরটা হচ্ছে এই হচ্ছে আমাদের একের এক নম্বর অঙ্কটা এরপরে আমরা দুই নম্বর অঙ্কটা করব একটা শ্রেণী দেওয়া আছে কি এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করতে হবে ক নম্বর অপশন হচ্ছে চার খ নম্বর অপশন হচ্ছে পাঁচ গ নম্বর অপশন হচ্ছে 4.5 আর ঘ নম্বর অপশন হচ্ছে 5.5 তাহলে শ্রেণীটা কি এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই হচ্ছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই শ্রেণীর শ্রেণীর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে শ্রেণীর দৈর্ঘ্য সমান কি হয় যে উচ্চ শ্রেণীর সীমানা থাকে আর একটা থাকে নিম্ন শ্রেণীর সীমানা উচ্চ শ্রেণীর সীমানা কি উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে উচ্চ শ্রেণীর সীমানা কি বের করব যে দেখো এখান থেকে কত এক থেকে পাঁচ এর উচ্চ নিম্ন মান কত ওয়ান উচ্চ মানটা কত পাঁচ এটা ক্ষেত্রে কি ছয় থেকে দশ এর নিম্ন মান কত হচ্ছে ছয় আর উচ্চ মান হচ্ছে দশ এর উচ্চ মান আর এটা হচ্ছে এর নিম্ন মান এর অন্তরের ব্যবধানটা যদি অন্তরটা যদি কত হয় ছয় মাইনাস পাঁচ তাহলে নিম্ন তাহলে শ্রেণীর দৈর্ঘ্য সমান আমরা জানি উচ্চ শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা তাহলে উচ্চ শ্রেণীর সমান কি হচ্ছে উচ্চ শ্রেণী তাহলে উচ্চ শ্রেণী সীমানাটা কত উচ্চ শ্রেণী সীমানা উচ্চ সীমানাটা কি করব যে এটা এটা প্রথমটা তো ধরলাম এর নিম্ন মান নিম্ন সীমা কত ওয়ান এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে উচ্চ সীমা তাহলে উচ্চ শ্রেণী সীমানার ক্ষেত্রে কোন জিনিসটা হবে যে এর উচ্চ মানটা কত ফাইভ প্লাস এই অন্তরের অর্ধেক ডি এর মানের অর্ধেক অন্তর যেটা বের করবো এর উচ্চ মান আর এর শেষ মানটা আর এর শুরু মানটা প্রথম মানটা মানে এর শেষ মানটা আর এর শুরু মানটা দুটাকে বিয়োগ করে সেটা হচ্ছে অন্তর এই ডি বাই টু মানে কি ওয়ান বাই টু তাহলে ডি বাই টু সমান কত হয় পয়েন্ট ফাইভ এখানে কি হয় পয়েন্ট ফাইভ সমান কত পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে উচ্চ শ্রেণীর সীমানাটা কত পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ আর নিম্ন শ্রেণীর সীমানাটা কত পেলাম তাহলে নিম্ন মান মানে নিম্ন সীমা কত ওয়ান মাইনাস এক্ষেত্রে উচ্চ শ্রেণীর সীমানার ক্ষেত্রে যখন উচ্চ মান উচ্চ সীমা প্লাস যখন এই অন্তরের অর্ধেকটা যোগ যোগের হয় এখানে নিম্ন শ্রেণীর সীমানা দিকে নিম্ন শ্রেণীর সীমা মাইনাস এই অন্তরটা তাহলে কত পেলাম জিরো পয়েন্ট ফাইভ উচ্চ শ্রেণীর সীমানাটা পেলাম কত ফাইভ পয়েন্ট ফাইভ আর নিম্ন শ্রেণীর সীমানাটা কত পেলাম জিরো পয়েন্ট ফাইভ অতএব শ্রেণীর দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কি চেয়েছে শ্রেণী দৈর্ঘ্য অতএব শ্রেণীর অতএব শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য অতএব শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কি পেলাম শ্রেণীর দৈর্ঘ্যটা কি হয় উচ্চ শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ তাহলে 5.5 মাইনাস 0.5 অ্যানসারটা কত পেলাম 5 শ্রেণীর দৈর্ঘ্য কি হয় উচ্চ শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানাটা হয় আর উচ্চ শ্রেণীর সীমানা কি হয় যে এর উচ্চ মান মানে উচ্চ সীমাটা যোগটা কি অন্তরের অর্ধেক আর নিম্ন শ্রেণীর সীমাটা কি হয় নিম্ন মান বা নিম্ন সীমাটা মাইনাস এর অন্তরের অর্ধেক উচ্চ শ্রেণীর সীমানা পেয়ে গেলাম নিম্ন শ্রেণীর সীমানা পেলাম তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কি পাবো যে উচ্চ শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা কত পেলাম ফাইভ অতএব খ সমান ফাইভ এই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আমরা একের দুই নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম এরপরে আমরা একের তিন নম্বর অঙ্কটা করব এবার আমরা একের তিন নম্বর অঙ্কটা করব একের তিন বলছে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল যদি ওয়ান হয় তবে এ কিউ প্লাস বি কিউ এর মান কত হবে যে ক নম্বর অপশন ওয়ান খ নম্বর অপশন এ গ নম্বর অপশন বি ঘ নম্বর অপশন জিরো তাহলে এই অ্যান্সারটা হবে কত জিরো হবে সম্ভবত তাহলে বলছি আমরা
जीरो जीरो की जीरो संक्षिप्त प्रश्न उत्तर दाओ संक्षिप्त प्रश्न रही उत्तर बेर करते एक नम्बर f of x is equal to 4x plus 8 होले f of x plus f of minus x এর মান কত এই অঙ্কটা নেওয়া হয়েছে পূর্ণনেমের অর্থাৎ বহুপদী সংখ্যামালা থেকে তাহলে কি f of x এর মান কত 4x plus 8 আর f of minus x এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এর মানটা কত হবে সেটা আমরা বের করব আমাদের আমি প্রথমেই বলেছি যে পূর্ণনেমের অর্থাৎ বহুপদী সংখ্যামালা কয়েকটি ক্লাস আমরা করেছি ক্লাস 9 এর তার ডেসক্রিপশন তার লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা সেখান থেকে তোমরা সেই উত্তরগুলো বা সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ সহজভাবে পুরো বিস্তারিত পার্ট ওয়ানে বিস্তারিতভাবে বলা হয়েছে আর পরবর্তী তিনটে পার্ট করা আছে পরবর্তীতে আবার পার্টগুলো আমরা করব আস্তে আস্তে পরে সেই পার্টগুলো দেখে নেবে তাহলে বহুপদী সংখ্যাওয়ালা অঙ্কগুলো আমাদের কাছে একেবারে নখদর্পণ হয়ে যাবে তাহলে আমরা বলছি f of x is equal to বলছে 4x plus 8 আর f of minus x এর মান কত তাহলে কিসের মান বের করতে হবে f of x এর মান তো আমরা দেওয়া আছে আর f of minus x বের করতে হবে তবে তারপর ওই দুটোকে অ্যাড করতে হবে তাহলে f of x যদি আমাদের দেওয়া থাকে তাহলে f of minus x আমাদের বের করা খুব সহজ f of minus x সমান কত f of x আর f of minus x টা কি করে আমরা নির্ণয় করব যদি f of x দেওয়া থাকে দেখো এখানে x এর পরিবর্তে কি আছে জাস্ট minus x x এর পরিবর্তে আমরা কি লিখছি minus x তাহলে কি এইখানে যে মানটাতে x থাকবে সেখানে আমরা minus দেব কারণ এই এখানে কি f of a বহুপদীতে কি আছে যে x এর পরিবর্তে minus x আছে তাহলে আমরা এই তার মানটা তো যেটা রাশিটা থাকবে সেটা তো আমরা x এর পরিবর্তে কি লিখব minus x লিখব তাহলে কত হবে 4 into minus x plus 8 এটা যেটা ধ্রুবক মানে 8 এই সূত্রে তো কোনো x ছোট থাকছে না বলে এর মানে কোনো পরিবর্তন হবে না তাহলে কত হচ্ছে minus 4x plus 8 তাহলে ফাইনালি কত পেলাম f of x এর মান পেলাম 4x plus 8 আর f of minus x এর মান কত পেলাম minus 4x plus 8 এবার এটা এই দুটো এবার কি করতে হবে অ্যাড করতে হবে অর্থাৎ যোগ করতে হবে তাহলে অতএব f of x plus f of minus x সমান তাহলে কি f of x এর মান কত পেয়েছি 4x plus 8 এটা হচ্ছে f of x এর মান প্লাস দিলাম আর f of minus x এর মান কত minus
পরিবর্তন হয় না, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে বলে যেরকম ছিল সেরকম বসে গেলাম। তাহলে প্লাস ফোর এক্স আর মাইনাস ফোর এক্স এটা হলো এইটার এই সমান কত হলো 16 অর্থাৎ 16। তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা কত পেলাম, মানে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এর মান, এর মান সমান কত হলো 16। তো আমরা ফাইনালি 2.1 অর্থাৎ 2 এর এক নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। অঙ্ক বিষয়ে অর্থাৎ যে অঙ্কগুলো আমরা করছি বা যে ক্লাসটা আমরা করছি তোমরা অবশ্যই ফুলি কনসেন্ট্রেট ভাবে করবে, আর যদি কোথাও কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করছি, সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে ক্ষেত্রফল কত। একটা সমবাহু ত্রিভুজ রয়েছে আর পরিসীমা বলছে 48 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তার সমবাহু ত্রিভুজের পরিসীমা মানটা কত দেওয়া হয়েছে 48 সেমি, তাহলে তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তার আগে আমাদেরকে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেটা আমাদেরকে মনে করতে হবে। তাহলে কি ধরে নিই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান এসএম ধরে নিন। ওকে, তাহলে পরিসীমা সমান কত হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? পরিসীমা সমান আমরা জানি 3a সেমি। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হয় কত এসএমই, যদি হয় তাহলে পরিসীমা কত হবে 3a সেমি, আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান √3/4 a² এত বর্গ সেমি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের যে প্রয়োজনীয় ইনফরমেশন নিডেড ইনফরমেশন গুলো আমরা এখানে ফাইন্ড আউট করলাম। তাহলে দেখো প্রতিটি বাহু যদি এসএমই হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এসএমই হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি কোণের মান সমান হয়। তাহলে প্রতিটি বাহু যদি এসএমই হয় তাহলে পরিসীমা কত হবে 3a, আর ক্ষেত্রফলটা কত হবে √3/4 a² এর বর্গ সমান, ক্ষেত্রফল মানে বর্গ সমান হয়। এবার এই তিনটের মধ্যে মান কিসে দেওয়া আছে, আমাদের পরিসীমার মানটা দেওয়া এখানে প্রদত্ত এই অঙ্কের ক্ষেত্রে পরিসীমার মানটা দেওয়া আছে, আর আমাদেরকে ফাইন্ড আউট বের করতে হবে কি করতে হবে ক্ষেত্রফলের মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে ক্লিয়ার, ভালো করে বুঝো যে কিসের মান দেওয়া আছে, পরিসীমার মানটা আমাদের প্রদত্ত গিভেন দ্যাট, আর ফাইন্ড আউট কি করতে হবে ক্ষেত্রফলের মানটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যেটা গিভেন দ্যাট মানে যেটা প্রদত্ত সেটা থেকে আমরা এই যে এ ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে √3/4 একটা সংখ্যা, এর মানটা আমরা বের করতে হবে, কিন্তু এ এটা আমাদের আছে না, এটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি যে জিনিসটা আছে না, আমাদের মানে মূল উপাদানটা কি লাগবে, এ লাগবে। তো এটা যদি আমরা পাই যেমন ভাবে হোক তাহলে আমরা এর মানটা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এটা পাওয়ার জন্য আমাদের একটা জিনিস দেওয়া আছে রাস্তা, যে সেটা পরিসীমা, পরিসীমা সমান কি 3a, আবার এই পরিসীমার মানটা আবার কত দেওয়া আছে 48 সেমি। তাহলে আমরা এটা প্রদত্ত এই 3a সমান 48 করবো শর্ত দিয়ে, অর্থাৎ অতএব শর্ত 3a = 48। এখান থেকে আমরা 8 এর মানটা a এর মানটা ফাইন্ড আউট করলাম, a সমান কত 48/3, তাহলে অতএব a সমান 16/48, কারণ a এর মান কত বের হলো 16। তাহলে এবার দেখ ক্ষেত্রফল মানটা আমরা ওখানে পুট আউট করে দেবো, অতএব নির্ণেয় ক্ষেত্রফল, অতএব নির্ণেয় অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে √3/4 ইন্টু কি হবে এ স্কোয়ার দেওয়া আছে, তাহলে এর মান কত 16 স্কোয়ার এত বর্গ সেমি, সমান √3/4 × 16 = 16 × 16 এত বর্গ সেমি। তাহলে দেখো কত বের হলো 4 4 16, একটা দিয়ে কাটলাম তাহলে কত 4 16 64,
ক্ষেত্রফল যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়ে অনেকটাই সূত্র রয়েছে, সেই সূত্রগুলো অবশ্যই তোমাদের একেবারে ব্রেনে আয়ত্ত করে নিতে হবে। আমরা তিনের অঙ্কটা করছি, তিনের অঙ্কটা সম্পাদ্য এটা আমাদের অঙ্কন করতে হবে। দেখছি বলে ত্রিভুজ PQR এর কোন কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কোন আর ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি এবং QR সমান 8 সেমি। ত্রিভুজ PQR একটা ত্রিভুজ রয়েছে যার কিউ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কোণ আরটা হচ্ছে 75 ডিগ্রি আর QR সমান 8 সেমি। বলে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটা নেওয়া হয়েছে সম্ভবত 13 নম্বর অধ্যায়ে, কোথা থেকে 13 এর 4 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা আমি জাস্ট তোমাদেরকে স্কেল এবং এই পেনের সাইজ আমি করে দিচ্ছি, ছবিটা হয়তো অতটা ভালো হবে না যেহেতু হাতে করছি, সরঞ্জাম নেই। তিন নম্বর কি রয়েছে, যে PQR একটা ত্রিভুজ রয়েছে যার কোণ কিউটা হচ্ছে কত 30 ডিগ্রি আর কোণ আর সমান 75 ডিগ্রি আর কিউ আর সমান আয়তক্ষেত্রের প্রতিটা কোণ কত হয় 90 ডিগ্রি, এটা আমাদেরকে মাইন্ড করতে হবে। আচ্ছা তাহলে আমরা কি করবো, জাস্ট আমি কিভাবে আঁকতে হবে সেই প্রসেসটা বলে দিচ্ছি। ছবিটা হয়তো একটু খারাপ হবে কারণ হাতে আসছে, তোমরা কম্পাস চাইছে দেখে দেখে যেমন আমি নির্দেশ দেবো সেরকমভাবে তোমরা নিজেই করবে। পারলে ছবিটা তোমাদের আঁকা কীরকম হয়েছে সেই ছবিটা আমাকে কমেন্ট বক্সে পোস্ট করে দেবে, আমি তোমাদেরকে অবশ্যই বা ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি অবশ্যই রিপ্লাই দেবো। তাহলে আমরা কী করবো, আগে QR এর মান এই যে 8 এইটা মান নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে 8 সেমি। 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা আমরা অঙ্কন করবো। এইখানটা নিচে কি করব যে একটা বড় করে আমরা সরলরেখা নিব, যেটা অবশ্যই 8 সেমি চাইতে বড় হবে। ওকে এটা কত, QR সমান কত 8 সেমি। ওকে এইবার কি করব, এই QR এর সমান কম্পাস নেব, পেন্সিল কম্পাস নেব, পেন্সিল কম্পাসটা নিয়ে কি করব এর সমান মাপটা নিয়ে এই এখানে কাঁটাটা বসাবো আর পেন্সিলটা এ বরাবর বসিয়ে কেটে নেব। এই সরল রেখাটা থেকে এই QR এর সমান ব্যাসার্ধ নিয়ে এই QR অংশটা আমরা কেটে নিলাম, কত 8 সেমি। বুঝতে পারলে ব্যাপারটা, আগে কি করব 8 সেমি থেকে একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ বলছি মাপ নিলাম নিচে, এই 8 এর থেকে বড় একটা মাপ নিলাম সরলরেখা নিলাম, তাহলে কম্পাসের সাইজে এই মানটা নিয়ে এই সমান অংশটুকু আমরা এই পুরো সরলরেখা থেকে এই অংশটুকু আমরা কেটে নিলাম, নাম দিলাম কত 8 সেমি। ওকে এইবার 30 ডিগ্রি কিউ বিন্দু অথবা আর বিন্দুতে কিউ বিন্দুতে কি কিউ বিন্দুতে মান 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। 30 ডিগ্রিটা কিভাবে অঙ্কন করতে হবে, যে কোনো একটা মাপ নিয়ে আমরা এরকম একটা বৃত্তচাপ নিলাম, সেই মানটাই আমরা কি করলাম ওই মানটাই নিয়ে এখানে কাটতে হবে, এটা হলো কত সাইড, এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে এই বরাবর আনুমানিক এটা হয়ে গেল কত 30 ডিগ্রি। এই তো আগে একটা 60 ডিগ্রি অঙ্কন করবো, 60 ডিগ্রি থেকে অর্ধেক কেটে নেবো, তাহলে এটাকে আমরা এবার যোগ করবো, যোগ করে বাড়িয়ে দেবো একটু, এটা কত হলো আনুমানিক, মানে এটার মানটা যে 30 ডিগ্রি হবে সেটা না, হ্যাঁ আমি হাতে আছি বলে আনুমানিক আর এটা দিলাম কত 30 ডিগ্রি। মানে এই আর বিন্দুতে যেহেতু 75 ডিগ্রি, 75 ডিগ্রি আঁকবো। ওকে এই 75 ডিগ্রিটা আমাদের রাখতে হবে
75 ডিগ্রিটা আমরা চাকার সাহায্যে আঁকতে পারি আর পেন্সিল এইগুলো চাকার সাহায্যে আঁকতে পারি চাকার সাহায্যে আঁকলে বেশি ভালো চাকার বলছি কম্পাসের সাহায্যে আঁকলে বেশি ভালো চাকার সাহায্যে যদি আমরা না কি করি তাহলে চাকার সাহায্যে আঁকতে পারি তোমাদের ইচ্ছে মতো 75 ডিগ্রিটা চাকার সাহায্যে আঁকাটা খুব সহজ কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে একটু বেশি কারণ এখানে অনেকটা ছবি অনেকটা হয়ে যাবে অনেকটা কাজ করতে হবে বলে আমরা এটা কি করছি 75টা চাকার সাহায্যে করে নিতে পারি ওকে এখানে ধরে নিলাম এটা হচ্ছে তোমার এ বরাবর যদি 60 ডিগ্রি হয় বা কি হবে আঁকতে হবে 75 ডিগ্রি আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এ বরাবর আঁকতে হবে ওকে মানে এটা যেমন এদিকে হলো সেটা এদিকে আসবে তাহলে এটা হলো ধরে নিলাম 60 এইটুকুটা হচ্ছে 60 ওকে এটা 60 রাইট হবে এটা এটা ধরে নিলাম 60 এটা হয়ে গেল 90 এই বরাবরটা হয়ে গেল এটা হয়ে গেল আমাদের কত 75 ডিগ্রি তাহলে আর পয়েন্ট আমরা 75টা মাপলাম তাহলে ধরে এটা কি হবে তবে পি বিন্দু হবে এটা তাহলে পি কে বাদ ত্রিভুজ হয়ে গেল এবার আমরা কি বললাম ত্রিভুজটা জাস্ট এখন হলো আবে আমার বলছি এই চাতাগুলো এই কোণগুলো চাতার সাহায্যে যদি আমরা না করে সেকেন্ড চয়েস হচ্ছে চাতা ফার্স্ট চয়েস অবশ্যই পেন্সিল কম্পাস এবার বললাম বুঝতে পারলে এটা যদি পি পয়েন্ট হয় তাহলে পি কে ত্রিভুজটা এবার আমরা অঙ্কন করে দিই এবার পি কে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এবার অঙ্কন করতে হবে তার আগে আমাদের কাজ কি করতে হবে যে এই কিউ আর এর ক্ষেত্র কিউ আর এর সমান্তরাল একটা পি বিন্দুতে কিউ আর এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে সমান্তরাল সরলরেখা মানে কি এরকম মানে দুটো সরলরেখা যদি পরস্পর কখনো ছেদ না করে তাহলে সেই ক্ষেত্রে সেই সরলরেখা দুটি আমরা কি বলবো পরস্পরের সমান্তরাল তাহলে এই পি বিন্দুতে আমাদের কি করতে হবে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা জিনিসটা কি লাগবো এই কিউ আর এর সমান নিয়ে কিউ আর যতটুকু কিউ আর কত 8 তাহলে এইটুকু বৃত্তচাপ নিয়ে মানে এখানে কাঁটাটা বসাবো আর এখানে পেন্সিলটা বসাবো এখানে বসে আমাদের এ বরাবর আমাদেরকে কেটে নিতে হবে তাহলে আনুমানিকটা হবে তোমার এ বরাবর এই বরাবর কেটে নিলাম ওকে এই বরাবর আমরা কিউ আর এর সমান নিয়ে এবার আমরা কি করব কিউ পি এর সমান নিয়ে কিউ পি এর সমান নিয়ে আমরা এখান থেকে আবার এটুকুটা কেটে দেব ধরে নিলাম এ বরাবর তাহলে এইটাকে এবার আমরা যোগ করব তাহলে এটা নিশ্চয় এই সরলরেখাটা ধরে নিলাম এ আর বি সমান্তরাল সরলরেখাটা আমরা নাম দিয়ে দিলাম কি এ আর বি ওকে তাহলে কি করলাম আগে ত্রিভুজটা আঁকলাম ত্রিভুজ অঙ্কন পদ্ধতি আমি বলে দিলাম এবার কি করব পি বিন্দুতে কিউ আর এর সমান্তরাল সরলরেখা আঁকব কি কি হবে যে কিউ আর এর সমান মানটা নিয়ে এই পি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটা আর পি কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করলাম এই আর বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটা কাটলাম মানে যে পার্শ্বকে ছেদ করলো সেখানে পি আর সেই বিন্দুটা যোগ করে নিলাম ওকে এটা ধরে নিলাম এবার কি করতে হবে নেক্সট কাজ কিউ আর এর সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ড করতে হবে কিউ আর এর সমদ্বিখণ্ড অঙ্কন করতে হবে মানে এই কিউ আর বাবুটাকে অর্ধেক করতে হবে তাহলে অর্ধেক বলে কি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে একবার উপরে কাটবো ওই মানটা নিয়ে একবার এ মানে অর্ধেক বেশি বৃত্তচাপ নিয়ে একবার কি পয়েন্টে নিয়ে উপরে আনিছে তারপর আর বি আর আর পয়েন্টে কাটাটা বসিয়ে একটা উপরে আর একটা নিচে ভাগ করে নিলাম এটাকে নাম দিয়ে দিলাম কি ডি বিন্দু এবার এই ডি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে যেহেতু আয়তক্ষেত্র বলা হয়েছে 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি
এটা ডি বিন্দুটা ও সমদ্বিখণ্ডক খন্ডকে তো 90 ডিগ্রি হয়, তো আমরা একবার চেক করে নেব যেটা 90 ডিগ্রি হচ্ছে কিনা। তাহলে 90 ডিগ্রি মানটা দিয়ে রাখবো এরকম, বৃত্তচাপ সাইড 120, এটা যেটা অর্ধেক করি এটাই, তার মানে এটাই আসবে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক খন্ডকটা 90 ডিগ্রি আসবে। এখানে তো 90 ডিগ্রি বলা হচ্ছে, 90 ডিগ্রি আসতে হবে। তাহলে এটা এটা কি করতে বুঝতে রাখলাম, এটা এস পয়েন্টে এবি কে ছেদ করেছে, এই কোণ কোণটা 90 ডিগ্রি কোণটা, অবশ্যই কোণটা অঙ্কন করতে হবে। এইবার আমাদের আয়তক্ষেত্র ফার্স্ট যেটা শর্ত, যে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা কি আয়তক্ষেত্র। তাহলে সামান্তরিক এবার রাখতে হবে না, সামান্তরিকই যে ফার্স্ট মানে যে ধর্মটার কারণে আয়তক্ষেত্র হয় সামান্তরিকটা, সেই ধর্মটা আমরা এখন মানে অলরেডি করে নিয়েছি, মানে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা বলি আয়তক্ষেত্র। তাহলে 90 ডিগ্রিটা আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে, মানে ড্র করা হয়ে গেছে। এবার আমাদের করতে হবে সামান্তরিক। তাহলে সামান্তরিকের ধর্মটা কি, যে সামান্তরিকের ধর্ম কি বিপরীত ধর্ম, বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। পয়েন্ট পেয়ে গেলাম। এবার ডি আর আর মাপ নিয়ে, অর্থাৎ ডি আর আর এইটুকু মাপ নিয়ে আমরা কি করবো, ডি আর আর এর মাপ নিয়ে এই এস পয়েন্ট এস বিন্দুতে বসিয়ে এই যে সমান্তরাল সরলরেখাটা রয়েছে সেখান থেকে আমরা কি করছি, জাস্ট একটা অংশ কেটে নিচ্ছি জিনিস। তাহলে কি পেলাম, যে অতএব ত্রিভুজ পি কিউ, অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এস টি আর ডি, এস টি আর ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে আমরা পি কিউ আর ত্রিভুজের, পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এস টি আর ডি আয়তক্ষেত্রটা অঙ্কন করে নেবেন। প্রসেসটা আমি আবার একটু বলে দিচ্ছি, জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি কি কি করবো, যে কিউ আর এর সমান কিউ আর এর আট মানটা নেব, নিয়ে প্রথমে কি করবো, আগে একটা সরলরেখা, বড় একটা সরলরেখা নিলাম, সেই বড় সরলরেখা থেকে এই আট সেমি দৈর্ঘ্যটা কিউ আর অংশ কেটে নিলাম। এবার এই কিউ কিউ পয়েন্টে, কিউ পয়েন্টে 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, আর আর পয়েন্টে 75 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম। এই কোণ করা এই বাহু দুটাকে পরস্পর কি করলাম, বাড়ালাম, বাড়িয়ে গিয়ে সেটা পরস্পর পি বিন্দুতে ছেদ করলো, ইন্টারসেক্ট করলো। এবার এই পি পয়েন্টে কিউ আর এর সমান কি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম কি এবি। ওকে, এবি অংশটা কি কেউ রাখবো, যে কিউ আর এর সমান মাপটা নিয়ে পি পয়েন্টে বসিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম, আর পি কিউ এর মান নিয়ে আর পয়েন্টে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এর পরস্পরকে ধরে নিলাম, আচ্ছা এটার নাম দিয়ে দিচ্ছি সি পয়েন্টে, এরা পরস্পরকে সি পয়েন্টে ধরে নিলাম ছেদ করে। ওকে, তো সি পয়েন্টে যদি ছেদ করে এই পি আর সি কে এদিকে বাড়ালাম, সি কে ডান দিকে এ বি অবধি বাড়ালাম, বি অবধি বাড়ালাম, আর এই পি কে এদিকে এ অবধি বাড়ালাম, অর্থাৎ ইয়ে বি সমান্তরাল সরলরেখাটা আমরা পেলাম। এবার সমান্তরাল সরলরেখা যখন হয়ে গেল, এবার কি করবো, এই কিউ আর এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সমদ্বিখণ্ডকটা কি হবে, অর্ধেক বেশি বৃত্তচাপ নিয়ে উপরে ওই মানটা নিয়ে কিউ পয়েন্টে বসে একবার উপরে একবার নিয়েছে, আর একবার আর আর এ বসে উপরে এনেছে, এটা আমরা যোগ করলাম, যোগ করে কি পয়েন্টটা পেলাম, ডি পয়েন্টটা পেলাম, কি পয়েন্টটা ডি পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। ডি পয়েন্ট, এবার ডি পয়েন্ট বস, এবার ডি পয়েন্টে আমরা পেয়ে গেলাম কি সমদ্বিখণ্ডকটা। এবার বলছে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত, 90 ডিগ্রি। তো এই ডি পয়েন্টে কি করলাম, 90 ডিগ্রি অঙ্কন করলাম। এই 90 ডিগ্রি অঙ্কন করার ফলে দেখো তো, এটা হচ্ছে এই এই অঙ্কনের কোণের বহিঃদাংশ এবি সরলরেখাটাকে, এবি সমান্তরাল সরলরেখা এস পয়েন্টে ছেদ করলো, এই এস পয়েন্টটা পেলাম, বুঝবেন এটা এস পয়েন্ট পেলাম, তাহলে একটা বাহু পেয়ে গেলাম। তাহলে এর বিপরীত মানটা কত হবে, এটা আর থেকে এটুকু, তাহলে কি হবে পাবো, যে এই মানটা কি হবে পাবো, যে দেখো ডি আর এর সমান নিয়ে, ডি আর এর সমান নিয়ে এস পয়েন্ট থেকে এই যে টি অংশটুকু, এস থেকে টি অংশটুকু কেটে নিলাম, এস টি অংশটুকু কেটে নিলাম,
ডিআরএ মানটা নিয়ে এস পয়েন্টে বসিয়ে ওই চাপটা নিয়ে টি অবধি মানে অর্থাৎ এস টি অংশটা আমরা কেটে নিলাম। এই গাটা অংশটা যে পয়েন্টের সাথে করবো সেটা পয়েন্ট আমরা যদি যোগ করে দিই তাহলে সেটা পেয়ে যাবো আমরা কি টি পয়েন্ট। এটা যদি টি আর আর যদি যোগ করে নিই তাহলে সেটা মানটা কত পেয়ে যাবো এই এস এস ডি এর সমান অংশ, এস ডি এর সমান অংশ টি আর পেয়ে যাবো। আর কি পাচ্ছি ডি আর এর সমান অংশ এস টি পাচ্ছি। বিপরীত বাহুগুলি সমান্তরাল আর সমান হয়ে গেল, কারণ সমান হলো আর সমান্তরাল মানে কি এবি যদি পি কিউ এবি যদি কিউ আর এর সমান্তরাল হয় তার মানে এস টি টা অবশ্যই ডি আর এর সমান্তরাল হবে, কারণ এস টি টা হচ্ছে এবি এর একটা অংশ আর ডি আর টা হচ্ছে কি কিউ আর এর একটা অংশ। তার মানে কি সামান্তরিকের যে ধর্মটা আমরা সেটা এস্টাবলিশ করলাম কি বিপরীত বাহুগুলির সমান আর সমান্তরাল, সামান্তরিক চলে আসলাম। এবার বলতে হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা কি আয়তক্ষেত্র। দেখি একটা কোণে যে ডি কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি, ডি কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে অবশ্যই এস টি আর ডি এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র। অর্থাৎ আয়তক্ষেত্র বলতে গেলে সামান্তরিকের সামান্তরিকের হতে হবে মানে আয়তক্ষেত্রের পূর্ববর্তী অংশটা কি পূর্ববর্তী স্টেপটা কি সামান্তরিক, তাহলে এবার সামান্তরিকটাকে তার পূর্ববর্তী স্টেপটা কি চতুর্ভুজ। চতুর্ভুজে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক। সমান আর সমান্তরাল আমরা দেখিয়ে দিলাম, সামান্তরিক পেয়ে গেলাম। এবার সামান্তরিকের যে কোনো একটা অংশ যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা অবশ্যই কি হবে আয়তক্ষেত্র। তাহলে এই একটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেছে তাহলে অবশ্যই এস টি আর ডি একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা কি পেলাম ফাইনালি অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এস টি আর ডি, এস টি আর ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ছবিটা আমি যেহেতু হাতে দিয়ে করলাম আর নির্দিষ্ট কোনো মান না, তাই আনুমানিক মান নিয়ে আমি কাজটা করলাম। তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করবে এবং সঠিক মান নিয়ে তোমরা খাতায় নিয়ে যেতে করবে এবং সেই অঙ্কটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ছবিটা আমাদেরকে দিবে, অবশ্যই তোমরা ঠিক হয়েছে কিনা সেটা আমি অবশ্যই চেক করবো। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা। এখান থেকে আজকের ক্লাসটি আমরা শেষ করছি, স্কুলের জন্যই এটা প্রয়োজন। এখান থেকে আমরা আজকের ক্লাসটি শেষ করছি, ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো।